হ্যালো গাইজ, সো আমি অরিজিৎ আর তোমরা দেখছো অরিজিৎ দত্ত ব্লগস। তা আজকে আমি ভিডিওটা শুরু করছি, আর ভিডিওটা আমি কোনো ব্লগ ভিডিও না, এটা কোনো ব্লগিং ভিডিও না। আমি যে প্রতিদিন ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, এটা সেরকম কোনো ব্লগ ভিডিও না। এটা জাস্ট একটা ভিডিও তোমাদের কাছে, মানে কিছু শেয়ার করার ছিল, সেই জন্য আমি তোমাদেরকে বলবো বলে ভিডিওটা করেছি। তা আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে এই 4টা মতো বাজতে চলেছে। তো তোমাদের যেটা বলা সেটা হলো, দুদিন আগেই মানে শনিবার দিন ছিল গণেশ চতুর্থী। তো সব জায়গাতে মোটামুটি গণেশ পুজো হয়েছে ভালোভাবে, আর আমার বাড়িতেও গণেশ পুজো আমি প্রত্যেক বছর যেহেতু করি, তোমরা আগের বছরের ভিডিও দেখলে দেখতে পাবে, আমি প্রত্যেক বছর মোটামুটি 3 বছর মতো হলো আমি বাড়িতে গণেশ পুজো করছি, ছোটো করে নিজের মতো করে। তো এইবারও করেছি, কিন্তু এইবারের ভিডিওটা শেয়ার করা হয়নি। এবার কিছু কাজের চাপ ছিল, কিছু কারণের জন্য আর 2 দিন ধরে ব্লগ ভিডিও আপলোডও করা হচ্ছে না, পরের দিন থেকে আবার আপলোড করব। তো এবার যখন গণেশ পুজো করি শনিবার দিন, তো সেই সময় একটা আশ্চর্যজনক একটা জিনিস চোখে পড়ে, শুধু আমার না, বাড়ির সকলের চোখে পড়ে। তো জিনিসটা আমি এত বছর হয়ে গেল, আজ পর্যন্ত কখনো এরকম জিনিস আমি নিজের চোখে বা নিজের হাতে এরকম সামনাসামনি কখনো কিছু দেখিনি। তো প্রথমবার দেখলাম, দেখে আমার অভিজ্ঞতাটা একটু অন্যরকমই ছিল, আর সবাই দেখে একটু মানে অবাকই হয়ে যায় হয়ে গেছিলো, অবাক হওয়ার মতনই কথা, কারণ জিনিসটা এমন। তো শনিবার যেহেতু গণেশ পুজো ছিল, তো রীতিমতো সকালবেলা উঠলাম, উঠে বাজার থেকে মানে যা যা দরকার, ফুল, তারপরে দশকর্মার জিনিস, তারপরে ঠাকুরের যা যা লাগে, ফল মিষ্টি সব কিছুই গেছিলাম, গিয়ে বাজার করে নিয়ে আসলাম, নিয়ে তারপরে পুজো দেবো। এবার পুজো করতে গেলে তো গণেশ ঠাকুরের পুজোতে হলুদ তো লাগবে, হলুদ মাস্ট। তা হলুদ আমি বাজার থেকে কিনে আনিনি, কেননা আমাদের বাড়ি তো গ্রামে, এবার আমাদের বাড়ির পেছনেই অনেক হলুদ গাছ আছে, মানে যে মাঠ তোমাদের দেখিয়েছিলাম সেই মাঠে, বাড়ির পেছনে মাঠে প্রচুর হলুদ গাছ আছে। তো আমি ভাবলাম যে ওখানে হলুদ আছে, ওখান থেকে হলুদ তুলে নেব, নিয়ে তারপরে ওটা বেটে তারপরে পুজোতে যা যা লাগবে পুজোতে দেবো এটা। তো রীতিমতো সেই মতো আমি স্নান করার আগে চলে গেছি মাঠে, আমি আর ভাই ভাবি দত্ত। তো মাঠে গিয়ে যথাযত হলুদ তুলছি, 2-3টে গাছ থেকে তুলেছি। এবার তোলার পরে হলুদ তুলে আমি তখনও আমি জিনিসটা খেয়াল করিনি, তো হলুদ তুলে আনার পরে যখন আমি ওটা হলুদটা মাটিটা পরিষ্কার করব বলে কলে নিয়ে গেছি, নিয়ে গিয়ে ভালো করে ধুচ্ছি, ধোয়ার পরে হঠাৎ করে মানে চোখে এমন একটা জিনিস বাঁধলো, আমি পুরো একদম মানে অবাক হয়ে গেছি, মানে কোনো মুখ থেকে কথা বেরোচ্ছিল না, মানে জিনিসটা ফিলটাই ছিল অন্যরকম। তো জিনিসটা কি আমি তোমাদেরকে বলছি, সেটা তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর এটা কিন্তু কোনো ব্লগ ভিডিও না, তো একটু অন্যরকম জিনিস, হয়তো সবার পছন্দ নাও হতে পারে, আবার হতেও পারে। তো মনে হলো তোমাদের সাথে শেয়ার করা উচিত, মানে আমার মানে একা একা মনের ভিতর রাখতে পারছি না, তাই তোমাদের সাথে শেয়ার করলাম জিনিসটা। সো ওই হলুদটা যখন ধুলাম, হলুদটা ধুয়ে মানে সবাই তো একদম অবাক হয়ে গেছে, যে হলুদটা একটা হলুদ তুলেছি, এবার হলুদটার আকার এমন, হলুদটা দেখে পুরো মনে হচ্ছে যেন গণেশ ঠাকুর, মানে এটা রীতিমতো সবার কাছে অবাক। তোমাদের আমি দেখাবো হলুদটা আমি রেখে দিয়েছি যত্ন করে, আমি শনিবার দিন গণেশ আমাদের যে সিংহাসনে তোমাদের গণেশ মূর্তি দেখিয়েছিলাম, সেই গণেশ মূর্তির তো পুজো দিয়েছি, সাথে ওই যে হলুদের যে গণেশটা পেয়েছি সেই গণেশটাও পুজো করেছি, পুজো করে ওটা আমি আর বিসর্জন দিইনি, ওটা আমি সিংহাসনেই রেখে দিয়েছি। এবার দেখি ওটা কতদিন থাকে, তারপরে যতদিন থাকবে ততদিন রেখে দেবো, তারপরে কোনো সমস্যা হলে সেটা আমি জলে দিয়ে দেবো। তো হলুদটা তোমাদের দেখাই দেখো, এই যে সিংহাসন দেখতেই তো পাচ্ছ, তোমরা তো আগেও দেখেছো, এই যে সিংহাসন, রাধাকৃষ্ণ আছে এখানে, কৃষ্ণ আছে, মা কালী আছে, সবাই আছে, সব পরিবারই আছে এখানে, সমস্ত পরিবার। তো এই যে গণেশ পুজোর দিনকে, এই যে গণেশ মূর্তিটা আমাদের, এই গণেশ মূর্তিটাকে পুজো করেছিল, পুজো করেই জাস্ট আজকেই, আজকে সোমবার, আজকে আবার সিংহাসনে বসিয়ে দিয়েছি। এই জায়গাটা পুজো হয়েছিল, তোমরা শর্ট ভিডিও দেখলে বুঝতে পারবে, এই দেখো উপরে খুলে রাখা আছে এই সাজানোর জিনিসগুলো, এই জায়গাটা পরিষ্কার করলাম, মা এসে পুজো দেবে। তো মূর্তিটা এখানে রাখলাম, আর তোমাদের মেন জিনিসটা এখন তোমাদের দেখাই, এই যে এখানটায় রাখা আছে, আমি হাতে করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ, এই যে আমার হাতে এই যে জিনিসটা, এইটা কিন্তু পুরোটাই হলুদ। তোমরা ভাবতে পারো অন্য কিছু দিয়ে বানানো, হয়তো বানানো না,
জিনিসটা পুরোটাই কিন্তু একটা হলুদ। তোমরা দেখতে পাচ্ছ যে হলুদের শিকড়ও আছে এখানে, যেহেতু মাটির নিচে ছিল এটা, এটা কিন্তু পুরোটাই হলুদ। এবার তোমাদের জিনিসটা ভালো করে দেখাই, দেখো এই যে একটা চোখ, এই একটা চোখ, দুটো চোখ, ঠিক আছে, এই যে একটা সুর, ঠিক আছে, আর এই পাশে একটা দাঁত আছে, আর এই পাশের দাঁতটা যেহেতু ভাঙা থাকে সেই জন্য এই পাশে দাঁতটা নেই, এই পাশের দাঁতটাই আছে। আর মাথায় দেখো পুরো মুকুট, এই দেখো মাথাটায় পুরো মুকুটের মতো দেওয়া, মানে সত্যি এটা যখন দেখেছি, দেখে আরও গণেশ পুজোর দিন এটা আমি পেয়েছি, হলুদ যখন নিয়ে আসছিলাম মাঠ থেকে তখনই হলুদের ভিতরই ছিল, তো সত্যি একটা অন্যরকম একটা মনের মধ্যে একটা বিশ্বাস জন্ম নেয়, খুব মানে কিছু বলার নেই আর। তোমরা দেখো একটা অন্যরকম জিনিস সত্যি, এটা জানি না কতদিন এরকম থাকবে, যতদিন থাকবে রেখে দেবো, তারপর জলে দিয়ে দেবো। পুরো একটা গণেশের মুখ। তোমাদের কি মতামত তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর যত পারবে ভিডিওটাকে শেয়ার করবে যাতে এটা সবার কাছে পৌঁছায়, যাতে সবাই দেখতে পায় ভিডিওটি। সেই জন্য আমি ভিডিওটা করলাম, যাতে সবার কাছে পৌঁছায় ভিডিওটা, সবাই যাতে একবার করে দেখতে পায়। পুরো সুর, সুরে যেমন থাকে সুরটা পুরো তেমনই দেখো, এখান থেকে মোটা হতে হতে আস্তে আস্তে এই জায়গাটা সরু হয়ে এসছে, এই জায়গাটা একটা হোল মতো আছে, এখানে দাগ দাগ আছে, দুটো চোখ আছে, তারপর উপরটাই পুরো মুকুটের মতো দেওয়া, ডিজাইন করা, মুকুটে যেমন ডিজাইন করা থাকে, এখানে দুটো চোখ আছে, এই পাশে একটা দাঁত আছে, আরেকটা দাঁত আমরা জানি গণেশের ভাঙা থাকে সেই জন্য এই পাশের দাঁতটাও ভাঙা, পুরো গণেশের একটা মুখ। এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো যেদিন পুজোর দিন পেয়েছিলাম ওই দিন আমি আর ভিডিও করতে পারিনি, তাই ভাবলাম আজকে যখন এখানটায় পরিষ্কার করলাম, তো ভাবলাম যখন সিংহাসনে রাখবো তখন একবারে তোমাদের সাথে শেয়ার করি, শেয়ার করে তোমাদেরকে জানাই, জানিয়ে তারপরে এটা সিংহাসনে রাখবো। তো এটাই বলার ছিল, তোমরা দেখলেই তো, আর আমিও অবাক, এরকম জিনিস আমি আমার লাইফেই প্রথম দেখলাম, বাড়ির সবাই আগে এরকম কখনো কিছু দেখেনি, এই প্রথম দেখলো, সেজন্য সবাই বললো এটাকে রেখে দিতে, তাই সিংহাসনে, তাই এটাকে রেখে দিই সিংহাসনে, ওই এখানটায় রাখবো ওই জায়গাটায়। সত্যি অদ্ভুত, ভগবানের লীলা অন্যরকম লীলা। সো যত পারবে ভিডিওটাকে সবার মধ্যে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবে, আর একটা লাইক করে দিও। আর গণপতি বাপ্পা মৌরিয়া, চলো দেখা হবে নতুন একটা ভিডিওতে।